ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعني تديني بون جنتي سيلين. স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, প্রথম বউ যদি অনুমতি না দেয়, তাহলে কি বিয়ে করতে পারবে? সকল দিনী বন্ধুদের প্রতি আমার একটা আকুল আবেদন, সেটা হচ্ছে কোন স্বামী যদি নাকি বিয়ে করতে নাও চায়, একাধিক বিয়ে, তারপরেও আপনাদের উচিত স্বামীকে উদ্বুদ্ধ করা। আপনারা উদ্বুদ্ধ করবেন, আপনি যে দুই তিন চারটে বিয়ে করেন, সমাজকে দেখান। এটা এই জন্য করবেন যে ইসলামের এটা বিধান, এইটা এই জন্য করবেন যে আপনি অনেক বড় মনের অধিকারী, আপনি এটা এই জন্য করবেন যে আপনি অনেক দুঃখী বোনের ফাঁসে আছেন, আপনি এই জন্য করবেন বিয়ের আগে আপনার জীবনটা কেমন কাটছিল, বিয়ের আগে কেমন সুখে শান্তিতে আছেন, এই অনুভূতিটা আপনি প্রকাশ করবেন। এই জন্য আপনি যে আপনার স্বামীর বিয়ের দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ের মধ্যে রাজি থাকবেন, কারণ বর্তমান সমাজের মধ্যে বিয়ে হচ্ছে না, অনেক দিনে বোন অনেক কষ্ট দিয়ে দুঃখের মধ্যে তাদের জীবন যাচ্ছে, অনেক কষ্ট আছে। আপনারা বোন হইয়া যদি নাকি অন্য একটা বোনের এই কষ্টটা না বুঝেন, তাইলে কারা বুঝবে বলেন? এই জন্যে আমি আকুল আবেদন জানাচ্ছি সকল দিনী বোনদের প্রতি, আপনারা নিজেরাই আপনাদের স্বামীকে যে একাধিক বিয়ের জন্য প্রস্তুতি করেন। আলহামদুলিল্লাহ অনেক স্বামীকে আল্লাহ তাআলা অডেল অর্থ সম্পদ দিয়েছেন, তার যোগ্যতা আছে যে সে একাধিক স্ত্রীর হক আদায় করতে পারবে, কিন্তু সে শুধু স্ত্রীর কারণে করতে পারতেছে না বা তার মন মানসিকতা তৈরি হচ্ছে না বিভিন্ন সামাজিক ভয়ে। আপনি এই সমস্ত ভয়গুলোকে যে দূর করে দেন, বরং সমাজের মধ্যে যে সমস্ত যে বোনেরা অবিবাহিত আছে তাদের হালতের প্রতি একটু দয়া করেন, একটু দয়া করেন, কারণ যে অসংখ্য মেয়ে আছে যে তাদের বিয়ে হচ্ছে না, আর যারা বিবাহিত তারা ভয়ে বিয়ে করতে পারতেছে না, বর্তমান স্ত্রীর বিভিন্ন ধরনের আচরণকে সামনে রেখে তারা একাধিক বিয়ে স্বপ্নেও দেখতে পারে না। তো এই জন্য আপনারা তাদের ভয় যে ভয় ভীতি ভুলগুলো ভেঙে দেন, বরং আপনারা নিজেরা উদ্যোগী হন, মানবতার পাশে আপনারা দাঁড়ান। বাকি শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো স্বামী যদি নাকি বিয়ের কাবিননামার মধ্যে এটা লেখে যে আমি আমার স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করতে পারবো না, যদি এটা ওইখানের মধ্যে পূরণ করা থাকে, স্বামী স্বাক্ষর দিয়ে থাকে, তাহলে স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না। তবে এটা যদি নাকি না করে, কাবিননামাতে এমন শর্ত করে নাই ওপেন, তাইলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করতে যে স্ত্রীর কোনো অনুমোদনের কোনো প্রয়োজন নাই, শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্ত্রীর অনুমোদনের কোনো প্রয়োজন নাই। আর এখানে একটা বিষয়, স্বামী যদি নাকি একাধিক বিয়ে করে, যদি নাকি স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে পারে, ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, তখনই জায়েজ। যদি নাকি সে বুঝে যে না, একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করতে পারবে না, কারোর প্রতি দুর্বল বেশি হবে, কারোর প্রতি অত্যাচার করবে, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, তখন একাধিক বিয়ে করা হারাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মহিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।